হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখানে আমার বর আপেল গুলো গুছিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় যাব, এক জায়গায় যাব বলতে ছেলের বার্থডে ছিল কালকে 9 তারিখ, আজকে 10 তারিখ। তো আজকেই মানে আমার বর এসেছে, তো এসে ও আসার সময় আপেলগুলো নিয়ে এসেছে। তো এখন কোথায় যাব এটা অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, টাইটেল দেখে, থাম্বনেল দেখে। তো চলো এখন যাব, ছেলে মেয়ে রেডি হয়ে গেছে। ছেলে যাবে, মেয়ে যাবে না, মেয়ে ডান্সের রিহার্সালে যাবে। তো ছেলে মেয়ে ছেলেকে নিয়ে আমরা যাব, আর আমার শাশুড়ি মাকে নিয়ে যাব। আমার শাশুড়ি মা ওনাদের বাড়িতে আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে এসে পড়েছি অবলম্বন বৃদ্ধাশ্রম। তো আমি আজকে মানে 4-5 বছর ধরে আমার ছেলের বার্থডে এখানেই করি। তো যাই হোক, আমি ছেলের বার্থডে ছিল 9 তারিখ, কিন্তু 9 তারিখ করতে পারিনি। কেন করতে পারিনি সেটাও তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। আর দেখো এখানে আমার শাশুড়ি মা তো ছিল না ঘরে, ননদের বাড়িতে ছিল। তো এখন মা ছেলে মিট করলো, মানে অনেকদিন পরে মা ছেলের দেখা। তো যাই হোক, চলো এখন ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে 4-5 বছর ধরে আমি এভাবেই ছেলের বার্থডেটা করি। আর মেয়ের বার্থডের সময় এমনই মানে দুর্ভাগ্য যে ওর বাবা ছুটিও পায় না, মানে এখনও অবধি মেয়ের বার্থডেটা এখানে করা হয়নি, ছেলের বার্থডেটা এখানেই করি। আমার ভীষণ ভালো লাগে। তো এখানে এসে মানে বয়স্ক মা, পিসি মাসি যা আছে ওদের সাথে দেখা করলে, ওদের সাথে কথা বললে ভীষণ ভালো লাগে আমার। তো যার কারণে এখানেই এসে গেছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, ছেলের জন্মদিন তো কালকে ছিল কিন্তু করতে পারিনি। ও আজকে বর এসেছে, মানে ওর বাবা এসেছে। তো আজকে এসে গেছি আমরা আপন ঘর, আপন ঘর না এটা না, আপন ঘর। 3-4 বছর ধরে মানে আমরা এখানেই করি, আমার ভালো লাগে। তো আজকে শাশুমাকে নিয়ে বরকে নিয়ে এসেছি, কিন্তু মানে দুঃখ লাগছে একটাই, আমার মেয়ে আসতে পারেনি, মেয়েকে নিয়ে আসতে পারিনি, কারণ মেয়ে টিউশনে গেছে, সরি টিউশনে না, ডান্সের একটা প্রোগ্রাম আছে কালকে। তো যার কারণে মেয়ে গেছে, যাই হোক মেয়েও এসেছে কয়েকবার। দেখো আমরা এখানে কি কি করি, আমার এখানে মানে এসে মাসি কাকি জেঠি সবার সাথে মিশতে ভীষণ ভালো লাগে। বলছি তো ছেলে ছেলেকে নিয়ে আমি 3-4 বছর ধরে এখানেই আসি, এখানেই কেক কাটি। আজকে যদিও কেক কাটবো না, জাস্ট যতটুকু সাধ্য হয়েছে। এখনই বর মানে এমন টাইমে এসেছে, তাড়াহুড়ো করে কিছুই করার মতন ছিল না, তবুও যা পেরেছি তাই করেছি। মা মাসিদের জন্য একটু সামান্য খাবার নিয়ে এসেছি। তো এখন দেখবো, সবার সাথে কথা বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আসলে আমার ছেলে মেয়ে এতটা খুশি হয় যে মানে কি বলবো, তোমাদের বলে বুঝাতে পারবো না। এ দেখো এটার বার্থডে, এটার এটার এটা এটা দেখো বন্ধুর সাথে এখানে কি করছে। আরে বন্ধু আয় না রে একটু। এ দেখো বেস্ট ফ্রেন্ড, দেখো আমার দেখো বলে নিচ্ছে। সবাই একসাথে দাঁড়াবো, আপনারা বাড়ির সামনে আছে, ঠান্ডা নেই, ঠান্ডা লেগে
চলো না, আজকে আমার পুত আইছে, কালকে বার্থডে গেছে, আজকে একটু আইছে তোমার লগে দেখা টাকা করতে, চলো। সত্যি বন্ধুরা, এখানে আসলে বোঝা যায় যে দুনিয়াতে মানুষ কতটা অসহায়। এখনো কিছু কিছু মানুষ এতটা অসহায় যে যার কারণে
এমন বৃদ্ধাশ্রম আছে বলেই বৃদ্ধাশ্রমে থাকে। তো বন্ধুরা, আমার খুব ইচ্ছে যে অনাথাশ্রমে যাওয়ার, কিন্তু অনাথাশ্রম এখনো অবধি আমি কোথায় আছে ঠিকভাবে খবর পাইনি, যার কারণে যাওয়া হয়নি। আর সত্যি মানে আমার খুব ইচ্ছে অনাথাশ্রমেও যাওয়ার। তো আমি জানি আমি বেশি কিছু ওদের জন্য করতে পারছি না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু। আর তোমাদেরকে তো বললাম যে আমার বর এখানে থাকে না, যার কারণে আমার খুবই প্রবলেম হয়। তো ও আজকে এসেছে, আজকে যতটুকু পেরেছি অতটুকুই করার চেষ্টা করছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। ও আমার বন্ধু, বাবা তোকে দিচ্ছ, দিবশিস দাও না, দাও বাবা, পায়ের সঙ্গে লাগবে কিন্তু। কিচ্ছুই তো না, আমি কিন্তু আরেকটা মাসির খুঁজ দিয়েছি, তাই না? স্যারাটা মনে আছে কিন্তু কোথায় পারি না। তো আইসি যে দেখছি, কতবার আইসি যে দেখছি, গতবার আইসি যেও দেখছি, তখন তাই না দেখতে। এখানে একজন আছে তো বাবা, প্লেটের মধ্যে এখানে রেখে দে, এখানে রেখে দে। তুমি সবাইকে জিজ্ঞেস করো না, বলো সবাই পেয়েছো না? পেয়েছে পেয়েছে, পেয়েছে বল। হ্যাঁ পেয়েছে। আরো বড় আছে কিন্তু না, কাশ্মীর থাকে তো এখানে, এখানে থাকে না তো, এর লিগে তো আজকে আসি আমরা, এখানে থাকি আমি ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ আপেলের মধ্যে লই আলো তো হইয়া দেবো। আচ্ছা বাবা এদিকে এদিকে, ও তো তাই নে, কই আসিলে না তখন? ও একটা গেছিলাম তো, আমি খুঁজ দিয়েছি তো, আমি কো আরেক বাসি আছে, আমি দেখতে যাব, আমাকে মাসির তো দেখি বাড়ি যা দিয়ে তিনজনে তিনটা দিলে তো হয়, ওইখানে দুজনে না। হ্যাঁ বাবা, প্লেট আছে,
প্লেট নেই ও তো তার হাতে ও ভাই যাই এমন রাখ সব যে ইউজ বাড়ি লো বাড়ি লো নো প্লেট মাসি বাড়ি লো প্লেট না থাকলে তার কাছে বাড়ি আছে এই দে এই দে সিঙ্গারে করে সি সিঙ্গারে দিতে আছে তো মাসি খাও গো আমার পুত্রের আশীর্বাদ করো হ্যাঁ খাও আমার পুত্রের আশীর্বাদ করো দেখতে এলে ভাল লাগে না অ্যাকচুয়ালি বন্ধুরা ঠান্ডা পড়ছে আর রাত হয়ে গেছে যার কারণে ওরা মানে বয়স্ক মানুষ যার কারণে ঘরেই আছে কিছু আর কিছু বাইরে আছে তোমরা তো দেখতে পেলে যার কারণে ঘরে ঘরে গিয়ে দিতে হলো আর এখানে দেখো যেগুলো বাকি আছে এগুলো যে উপস্টাফ আছে ওদের জন্যই রাখা ওদের জন্য নিয়ে আসা হয়েছে তো বেশি কিছু দিতে পারিনি বন্ধুরা শুধু দিয়েছি কি একটা একটা করে আপেল একটা একটা করে সমোসা আর একটা একটা কেক তো এগুলোই দিয়েছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই বলবে করার তো ইচ্ছে অনেক কিছু কিন্তু কিছুই করার নেই সময়ের অভাবের কারণে হয় না হয়তো ভাববে যে মানে পয়সা নেই নাকি না না ভগবান অনেক দিয়েছে সত্যি অনেক দিয়েছে এটাতেই আমরা খুশি তো এটা থেকে আমরা যদি কিছুখানি দিতে পারি তো মানে আমরা আমার বর আমি ভীষণ খুশি হই বাবা কি খুশি অন্য কখন খুশি তোমরা সবাই এখানে খাও না ঘরে তো বন্ধুরা দেখো আমার শাশুমাকে নিয়ে এসেছি কেমন লাগছে মা এখানে এসে ভালো লাগছে সত্যি দেখো ওদের সাথে বসে বসে খাচ্ছে মাসিদের সাথে মটে মটে খাচ্ছে 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 দেখো আমার শাশুড়ি মেয়ে এমনিতে খুব ভালো মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের মতন করে আর দেখো মাসিদের সাথে এসে কথা বলে তারপর মানে এতক্ষণ যে মানে এনজয় করেছি ভীষণ 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 ভালো লেগেছে তোমরা সবাই বলবে এখন চলে যাব কারণ মেয়েকে রেখে এসেছি তোমরা তো জানোই তো মেয়েকে আনতে যেতে হবে তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে ভালো লাগে অবশ্যই করবে আজকে তোমরা রাখো টাটা বাই বাই টাটা বাই বাই বন্ধুরা এখন এখানে সবকিছু শেষ তো এখন চলে যাব আর ছেলে ছেলের বন্ধুকে নিয়ে ওর বাবার সাথে ডোমিনোসে যাচ্ছে ডোমিনোসে যাবে খেতে তো তো বন্ধুরা ঘরে না করে বার্থডে এভাবে যদি আশ্রমে এসে করা যায় ভীষণ আনন্দ লাগে তো যাই হোক এখন দেখো মাসিরা বসে গেছে কীর্তন করতে তো আমরা চলে যাচ্ছি তো টাটা বন্ধুরা বাই বাই